প্রায় আট মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কারাগারের একটি দল হাজি সেলিমের জামিনের কাগজপত্র নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। পরে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে তা বুঝিয়ে দেন। সরিয়ে নেওয়া হয় কারা পুলিশের নিরাপত্তা। এরপর থেকেই হাসপাতালে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। দুপুরেই হাসপাতাল ত্যাগ করেন হাজি সেলিম। গত 6 ডিসেম্বর আপিল বিভাগ দুর্নীতির মামলায় 10 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি সেলিমকে জামিন দেন। একই সঙ্গে 10 বছর দণ্ডের বিরুদ্ধে হাজি সেলিমকে আপিলের অনুমতি দেওয়া হয়। এর আগে 2007 সালের 24 অক্টোবর হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় 2008 সালের 27 এপ্রিল তাকে 2 ধারায় 13 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। 2009 সালের 25 অক্টোবর রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন হাজি সেলিম। 2011 সালের 2 জানুয়ারি হাইকোর্ট এক রায়ে তার সাজা বাতিল করেন। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। আপিলের শুনানি শেষে 2015 সালের 12 জানুয়ারি রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।